আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ ছোটবেলার কোনো কিছু দেখেন তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন ছোটবেলার কোনো বন্ধুকে, তাহলে তার ওই বন্ধু কোনো কষ্টে আছে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছোটবেলার কোনো রাস্তা, যে রাস্তায় সে অনেক খেলাধুলা করছে, তাহলে ওই ব্যক্তি কোনো ভুল পথে চলার সম্ভাবনা আছে, তাই তাকে সচেতন হতে হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ছোটবেলার কোনো বস্তু দেখতে পায়, তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজের সন্ধান পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছোটবেলার কোনো প্রিয় জিনিস, তাহলে ওই ব্যক্তির কোনো ভ্রমণ হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ছোটবেলার কোনো নদী বা পুকুর, তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছোটবেলার কোনো স্কুল টিচার, তাহলে ওই ব্যক্তি কোনো বুদ্ধির দ্বারা কোনো কাজে সফলতা পাবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো ছোটবেলার প্রিয় খেলা, তাহলে ওই ব্যক্তির আনন্দের কোনো মুহূর্ত আসবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ছোটবেলার কোনো খারাপ কোনো কাজ করতে, তাহলে ওই ব্যক্তি যে কোনো কাজে ভয় পেতে পারে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।